রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রামাশিস হিন্দি হাইস্কুলে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এখনই যাচ্ছি, এদিন 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার, বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি কাকুলি গুপ্ততা, 3 নম্বর ওয়ার্ডের পুরমাতা চায়না কুমারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মাইকটা সামনে সরে দিয়ে কিন্তু সেটাতে তারা কিন্তু ভালোভাবে নেয়, আমি তাদের জিজ্ঞেস করি এটা করি, তাই শুধু বলবো ভবিষ্যৎ অনেক বড় পথ সামনে খোলা, কোনো চাতুরতা কোনো মানুষকে বড় করতে পারে না, তাই সকলে আসুন, সকলে মিলে মানুষ মানুষের জন্য এই একটা তথ্য নিয়ে আমরা যেন আগামী দিনগুলো চলি। কে কতক্ষণ বাধ্য করুক, করোনা কত মানুষকে, কত কাছের মানুষকে, কত পরিচিত মানুষকে কেড়ে নিয়ে চলে গেছে, যদি আমরা কিছু রেখে যাই এই পৃথিবীতে সেটা হলো আমার ব্যবহার, তাই সকলকে বলবো ব্যবহারের মাধ্যমে মানুষকে কাছে টানুন, মানুষকে ভালোবাসুন। বর্ষ উপলক্ষে এবং আমাদের সাংবাদিকের জনক বঙ্কিশোর ভট্টাচার্যের শতবর্ষ উপলক্ষে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে। বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমরা এখানে প্রায় 50 জনের রক্তদানের আয়োজন করেছি এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের বিডিএর চেয়ারম্যান কাকুলিদি এবং বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আমাদের পরেশ সরকার এবং আরও এখানকার যে কাউন্সিলাররা ছিলেন তারা সব এখানে উপস্থিত ছিলেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা করব আমাদের এই রক্তদান শিবির সুষ্ঠুভাবে সুন্দরভাবে সফল হবে। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শতবর্ষ পূর্তি চলছে, সেই উপলক্ষে আমরা নানান অনুষ্ঠানের আয়োজন করেছি প্রায় 1 বছর ধরে। তারই মধ্যে অন্যতম হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, কেন আমরা জানি গ্রীষ্ম পড়েছে, এই গ্রীষ্মের সময় প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্ক, কী সরকারি কী বেসরকারি, প্রত্যেকটি ব্লাড ব্যাঙ্কই একটা রক্তের সংকট দেখা দিয়েছে। সেই কারণে আমরা আজকে রামাশিস হিন্দি হাইস্কুলে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করেছি। এখানে সাংবাদিক ছাড়াও সমাজে বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত আছেন এবং যারা জনপ্রতিনিধি বর্ধমান শহরের তারাও আছেন। এখানে ছিলেন কাউন্সিলর, চেয়ারম্যান এবং সাংবাদিক ছাড়াও সমাজে বিভিন্ন স্তরের মানুষ এখানে রক্তদান শিবিরে অংশ নিয়েছেন এবং তারা রক্তদান করছেন। এবং এর পাশাপাশি বলে রাখি যে আজকে যে আমাদের যে ব্লাডটা এখানে সংগ্রহ করব সেটা শিবশঙ্কর সেবা সমিতিতে ব্লাডটা তাদের হাতে দেওয়া হচ্ছে। মোটামুটি 30 জন আজকে এখানে রক্তদান করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।